একটা 6 মাস কাজটা বন্ধ ছিল, এবং সমস্ত কিছু এইটাকে কেন্দ্র করে আমরা তৈরি করি। আর সবচেয়ে বড় কথা, আমরা পুজোটা করি এই অঞ্চলে টোটাল লোকের দেখবেন আশেপাশে লোকেরা মিলে করি। তো এবার আমরা যদি পুজোটা ওইদিকে শিফট করি তাহলে এখানকার লোকেরা সেরকমভাবে ইনভলভ হতে পারবে না, ইনভলভ হতে পারবে না। আর আমরা পুজোটা বেসিক্যালি পাবলিক কত আসছে সেটার উপর বেশ করি, এই পাড়ার লোকেরা কতটা আনন্দ হবে সেটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবার পুজোটা যদি আপনি এরিয়াটা শিফট করেন তাহলে আমাদের তো খুব প্রবলেম হতো, কারণ এই এইটা তো রাস্তা। কলকাতা পুলিশ সময় মিলে আমরা এসেছিলাম, পুজোর আগে রাস্তাগুলো না চালালে বেহালার যানজটটা হবে, যেহেতু মাইরহাট ব্রিজটা রেলের পারমিশনের জন্য অনেকটা ডিলে হয়ে গেল। আমরা দেখে নিয়েছি সবই ঠিক আছে, একটা পুজোর প্রবলেম আছে সেটাও আমরা কথা বলে নিয়েছি লোকাল লোকেদের সাথে, ওদের একটা অল্টারনেটিভ জায়গা করে দিচ্ছি, করে দিলে পুজোটা আমরা শিফট করে নেব। পুজো বন্ধ কোথাও হবে না, পুজো যেরকম হচ্ছে সব হবে, তার মধ্যেও আমাকে মানুষের সুবিধাও দেখতে হবে আবার পুজোও মানুষের সেন্টিমেন্ট সেটাকেও রাখতে হবে, এই দুটো রেখেই আমরা কাজটা করি। পুজোর আগে কি দুটো ব্রিজই খুলে দেওয়া? হ্যাঁ, পুজোর আগে দুটো ব্রিজই খুলে দেওয়া। আর চেতলা লক গেট যেটা আছে ওইটা আমরা যাচ্ছি চেক করতে যাচ্ছি।